아직 가는 거예요. 네. 나를 보지 길을
Yeah.
কাছে আবে ভাই তোমায় বলতে হবে না মা ওই মায়াবিনী মনসা ওই মায়াবিনী মনসা আমার পিছনে ছায়া মায়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তুই কিঞ্চিৎ পূজার আশায় ওই মায়াবিনী মনসা তুই কি ভেবেছিস আমার পুত্রকে কেড়ে নিয়ে আমার হাত থেকে নিবি পূজা আজ থেকে প্রতিজ্ঞা করলাম পুত্রকে হারিয়ে পাষাণ হয়ে গেলাম আমি তোর যদি কোনো দিন পাই চন্দ্রক সজাবে এই মাতা চণ্ডীদা হ্যামদা দিয়ে তোর পাঞ্জন ভেঙে বুঝিয়ে দেব চন্দ্রধার কতখানি ভয়ঙ্কর তোদু মাতা এভাবে নীরা হয়ো না মা আরো কেউ মা যে আছে ছয়টি বধূ মাতা তাদের সঙ্গে জীবন যাপন পালন করো আর এই নারীর পুত্রকে নিয়ে তাও করব ওই চাপা তোলার ঘাটে বলো মা কি তুমি আমার কাছে চাচ্ছো বলো মা আমি তোমার কাছে কি চাইছো বলো মা শুনছো পিতা পবিত্র জানি আমি তোমায় মান্নাস করে দেবো মা আমি তোমায় কথা দিলাম
তবে তোমাকে পরীক্ষা করব মা পরীক্ষা আমার পরীক্ষা তো রুটিন হতে পারো না মানদাস কেন আমি তোমায় দাঁড়িয়ে কথা দিলাম মা যা চাইবে আমি তোমাকে তাই দেব তোমার ভিতর তুমি কিভাবে রুটিন ছড়ো মা এই মুহূর্তে চুলের ছাগড়া হীরার দাঁড় করে দেব মা তুমি যদি বার হয়ে যেতে পারো আমি তোমার মানদাস তৈরি করে দেব মা বেশ শুনে রে ওই আগে চুলের राम कदलीर भेड़ा तैयारी রাম কদরি ভেড়া তৈরি করার আগে কয়েকটি কথা জেনে রাখো বিশ্বকর্মা আমি তোমায় বলেছিলাম সাত আলি পর্বতে লোয়ের বাসর ঘর নির্মাণ করবে তুমি তো নির্মাণ করেছো হ্যাঁ কিংবা না যদি নির্মাণ করে থাকো তাহলে মায়াবী মনসার নাথ কেমন করে প্রবেশ করলো বাসরের মধ্যে আমি আপনাকে মিথ্যা বলবো না মহারাজ আমি বাসর ঘর নির্মাণ করার পরে পাকা কদম গাছের তলা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মনুষা আমার কথাকে আমাকে বললো আমাকে বললো ওই বাসর ঘরে সুদের পরিমাণ আর তোমার বলতে হবে না বিশ্বকর্মা তোমার সামান্য মনের জন্য আজ আমার জয় পুরুষ হারিয়ে ফেললাম আমার বংশের প্রদীপ জিল্লাম লাগাই আমার করে দিচ্ছি কাপড়ে ডাকি বেটা কিন্তু আমি তোমায় কেন ডেকেছি জানো একটা কলারে মানুষ করে দাও আমার পুত্র বধু মাতাকে নিয়ে ভেঙে যাবে ওই গাঙ্গুলার জলে মিশ্র করবা একটা কথা শুনে যাও বিশ্ব করো আমার সঙ্গে আর যেন প্রতারণা করে না বিশ্ব করবা এসে বিশ্ব করবা পুত্র আমি আমি তোকে বাঁচাতে পারলাম না রে বিদায় লাগাই বিদায় বধু মাতা বধু মাতা শুধু আমাকে আশীর্বাদ করো পিতা
আমি যদি তোমার মুখকে আমি ফিরে আসতে পারি সাদর চম্পক নগরের মিথ্যা মার জলে মা বিদায় বেহুলা বিদায় মা।